Hello. Hi. Good evening. একদম অলমোস্ট ডট ফাইভ পাঁচটা দিনে চলে এসেছি। আই হোপ তোমরা ঠিক সময়ে এসছো। আজকে আমরা কথা বলবো আমাদের নতুন গান থাকবে যেটা কালকে রিলিজ করছে, তুমি যদি চাও। ভালো তোমাদের রেসপন্স পেয়েছি। আর সরি টেকনিক্যাল ফল্টের জন্য, তুমি যদি একটু পিছোতে হয়েছিল তার জন্য কালকে আসছে তুমি যদি, এবং তোমাদের এক্সাইটমেন্টটা বুঝতেই পারছি। আমার মনে হয় যে তোমাদের সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, আমাদের কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে হয়তো, কারণ হচ্ছে আমরা এখন হাফ জিগাব শুটিং করছি, হাফ জিগাব সেটে রয়েছি, প্রচুর গাড়ি চলছে, একটা একটা বেসিক্যালি একটা মানে রাস্তার ধারে একটা বাড়িতে শুট করছি যেখানে প্রচুর গাড়ি যাচ্ছে, ফলে নয়েজ আছে, নিচে জায়গাটা চলছে, প্রচুর লোকজন রয়েছে ইউনিটের, সেসব সাউন্ডও রয়েছে, তার জন্য আমরা একটু চিল্লে বলছি, চিল্লে বলতে হবে। আমরা যে কারণে এসছি, আমরা আসবো দুজন বলেছি, তার রিজনটা তোমরা বুঝতে পেরেছো যে কালকে রিলিজ করছে ধর্মযুদ্ধের প্রথম সং, যেটা শ্রেয়া ঘোষাল গেয়েছে এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের আজকে কম্পোজিশন, কারণ হচ্ছে তার আজকে জন্মদিন ইন্দ্রদীপ দার। সবাই তোমরা উইশ করো ইন্দ্রদীপ দাকে, যে হ্যাপি বার্থডে বলে, হ্যাপি বার্থডে বলে উইশ করো। হ্যাপি বার্থডে আইডি, আজকে আমরা সবাই আসছি তোমার বাড়িতে, আর তোমাকে স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই, এত সুন্দর একটা গান আমার জন্য তুমি ভেবেছো, কম্পোজ করেছো, খুবই সুন্দর মিষ্টি একটা গান, এটা রিতম লিখেছে, শ্রেয়া ঘোষাল গেয়েছে, এবং খুব সুন্দর করে শ্যুট করা হয়েছে, পুরুলিয়ার গ্রাম জুড়ে আমরা শ্যুট করেছি এই গানটা, শ্যুট করতেও দারুণ লেগেছে। আমার অপোজিটে আছে সপ্তর্ষি, ওর সাথেও ফার্স্ট টাইম কাজ, খুবই ভালো লেগেছে। পরিণীতার গান তোমাদের সবার খুব ভালো লেগেছিল, আমার বিশ্বাস যে এই গানটা ধর্মজিতের প্রথম গান, তোমাদের খুব ভালো লাগবে। অলরেডি টিজার তোমাদের ভালো লেগেছে, আমরা জানি, প্রচুর ভালো ফিডব্যাক পেয়েছি। শ্রেয়ার গলায় গান তোমাদের গান ভালো লাগবে, এটা হ্যাঁ, শ্রেয়ার গলায় গান তোমাদের ভালো লাগবে সেটাই খুব স্বাভাবিক, কিন্তু যেটা তার সঙ্গে অ্যাড অন আছে যে রিতমের লেখা, লেখাটাও ভীষণ সুন্দর, একটু অন্যরকম গান, আর ইন্দ্রদীপ দার কম্পোজিশন, এবং ভীষণ সুন্দর একটা গল্প বলা আছে গানের মধ্যে দিয়ে, সেটা দেখতে পাবে কালকে। এবং আমি চাইবো যে রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং গানটা দেখো, এবং আমার মনে হয় যে তোমরা রেকমেন্ড করো সবাইকে যাতে গানটা দেখে, শোনে, ডাউনলোড করে। গানটা সব জায়গায় পাওয়া যাবে, যেমন হচ্ছে গানা, সাবান, হ্যাঁ, তারপর হচ্ছে আমাজন মিউজিক, সব তো সব জায়গায় তোমরা পাবে গানটাকে অ্যাভেলেবেল। সো প্লিজ 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 ধর্মজিতের প্রথম গানটা তোমরা কালকে কিন্তু অবশ্যই দেখতে ভুলো না। ওয়ান, খুব শীঘ্রই ধর্মজিতের ট্রেলার রিলিজ হবে, খুব সুন্দর হয়েছে ছবিটা, এটুকুনি আমি বুক বাজিয়ে বলতে পারি। কন্টেম্পোরারি সময় উপযোগী একটা সিনেমা, এবং আমরা কিন্তু জানতাম না যে এটা সময় উপযোগী হয়ে যাবে, বাট আমরা ছবিটা বানিয়েছি এবং সময় উপযোগী হয়ে গেছে। দুই, আর ছবিটার মধ্যে যে যারা রয়েছে তোমরা জানো যে শুভশ্রী রয়েছে, ঋত্বিক রয়েছে, সোহম একটা অন্য অবতারে আছে, পার্নমিত্র আছে, অসাধারণ, মাই ফেভারিট, সাথীলেখা দিয়েছে, সাথীলেখা সেনগুপ্ত, আরও প্রচুর প্রচুর অ্যাক্টাররা রয়েছে যাদের পারফরমেন্স দেখার মতো আর কি। এবং আমার মনে হয় যে ধর্মযুদ্ধ সবার খুব ভালো লাগবে, সব রকম অডিয়েন্সের খুব ভালো লাগবে। এটা কোনো পলিটিক্যাল সিনেমা নয়, এটা কোনো পলিটিক্যাল দলকে আঘাত করা সিনেমা নয়, এটা একটা সিনেমা, যে সিনেমাটা আমাদের খুব দরকার, আমাদের সেন্সিবিলিটি, মানুষের জন্য, মানুষের সিনেমা। সো প্লিজ সবাই মিলে হলে গিয়ে সিনেমাটা দেখবে, মার্চে আমরা রিলিজ করছি, এবং আমাদের আর একটা গানও রিলিজ করবে খুব তাড়াতাড়ি, যেটা পিকচারাইজড করা হয়েছে এবং কৌশিককে নিয়ে, ভীষণ মিষ্টি প্রেমের গান ওটাও, এটা এটাও আসমানি ভোর হয়, এই দুটোই গান আছে যেটা ভীষণ মিষ্টি, দুটো প্রেমের গল্প বলে যায়, যেটা খুবই ভালো লাগবে আমাদের, আমাদের শুটিং করতেও খুব ভালো লেগেছে, অ্যান্ড আই এম শিওর তোমাদেরও খুব ভালো লাগবে। সো সেই জায়গা থেকে আই এম শিওর তোমরা সেই গানটার জন্য ওয়েট করো, এবং যেটুকু একটুখানি গানের অংশ কিছুটা হলেও শুনেছো তোমরা টিজারে। সো ইয়েস, ফাইনালি এটাই বলবো যে কালকে আমাদের গান তুমি যদি চাও রিলিজ করছে, সবাই প্লিজ জানাতে ভুলো না কেমন লাগলো। রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে কমেন্টস করো কেমন লাগলো, এবং বন্ধু বান্ধব সবাইকে দেখতে বলো, শেয়ার করো, থ্যাংক ইউ সো মাচ। আর এখন আমরা যেটা বললো যে আমরা হাবজি গাবজি শ্যুটে আছি, শ্যুট করছি, শ্যুটের মাঝখানে তোমাদের সাথে লাইভে এসছি, এখানে প্রচুর কোয়েশ্চেন নিশ্চয়ই আসছে, তাই সবাই নর্মাল লিখছে, হাই হাই এইসব লিখছে আর কি, হাই দেখবো কালকে দেখবো এসব বলছে, অবশ্যই দেখো। অ্যান্ড হাবজি গাবজি শুটিং চলছে, হাবজি গাবজি ব্যাপারে আরও আপডেট আমরা খুব শীঘ্রই দেবো তোমাদেরকে, আপাতত ধর্মযুদ্ধ নিয়ে করি, কেন ফার্স্ট হচ্ছে ধর্মযুদ্ধ রিলিজ করছে। অ্যান্ড আমার বানানো ধর্মযুদ্ধ পরিণীতার পরে কিন্তু তোমাদের ভালো লাগবেই, এটা প্রমিস, এবং সবার
বললাম তোমাদের ফেভারিট সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে ছবিতে, অ্যান্ড আর কি বলবো বলো, কেমন আছো তোমরা, নতুন বছর তোমাদের কেমন যাচ্ছে? সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, আর আমাদের নতুন বছরে তোমাদের কাছে এটাই গিফট ধর্মযুদ্ধ, যেটার জন্য অবশ্যই তোমরা অনেক দিন ধরে ওয়েট করে থেকেছো এবং আমরাও ওয়েট করে আছি কবে আমাদের এত কাছের প্রজেক্টটাকে তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। সো স্টে টিউনড সবাই, আমাদের অফিসিয়াল সমস্ত অফিসিয়াল যা যা সোশ্যাল মিডিয়া আছে সেগুলোকে ফলো করো আর আপডেট পেতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকো, আমাদেরকে যেতে হবে এখন শুটিংয়ে। লাইট পড়ে যাচ্ছে, দুটো শর্ট বাকি আছে এখন ডেলাইটে, একটা বাচ্চাকে নিয়ে শ্যুট করছি, বাচ্চাটা তোমরা জানো কাঞ্চনের ছেলে, বাপ রে বাপ রে বাপ, ওকে নিয়ে শ্যুট করা মানে হচ্ছে টম হ্যাঙ্কসকে নিয়ে শ্যুট করছে, তাই তো? লাইক ও টম হ্যাঙ্কস, বিশ্বাস করছো না, ছবিটা রিলিজ করার পর বুঝতে পারে কেন আমি টম হ্যাঙ্কস বললাম ওকে। অ্যান্ড দেন হি ইজ এ ভেরি গুড অ্যাক্টার, হি ইজ এ ভেরি গুড বয় আর রাদার, ইয়েস বয় এবং আরও আরও একটা বাচ্চা আছে আমাদের, সেও খুব ভালো, অসাধারণ তার, এবং সবাই খুব ভালো, ইউনিটের সবাই খুব ভালো। অ্যান্ড অনেকগুলো বাংলা সিনেমা বেরিয়েছে, তোমরা নিশ্চয়ই সব কটা দেখেছো, ধর্মযুদ্ধ দেখবে। থ্যাংক ইউ সবাই, কালকে গানটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আমাদের জানাবে রাজ্যবর্ধ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলের পেজে অবশ্যই জানাবে কেমন লেগেছে, করতে ভুলো না রাজ্যবর্ধ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল। ইয়েস, বাই 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 বাই, টাটা টাটা টাটা, লাভ 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 লাভ, আর কি।